অর্থবাড়ী দরকার নেই দিনের মধ্যে বিচার নিশ্চিত করার দাবি জানালো উন্নাওয়ের নির্যাতিতার পরিবার উন্নও নির্যাতিতাকে পিটি ও পুড়িয়ে হত্যার চেষ্টা হয় বৃহস্পতিবার আদালতে শুনানির জন্য যাওয়ার পথি ওই তরুণী শনিবার দিল্লির হাসপাতালে মারা যান অভিযোগ তরুণীকে হত্যার ছক কষেছিলেন জামিনে ছাড়া পাওয়া শিবমই তার সঙ্গীদের নিয়ে অভিযুক্ত পরে গ্রেপ্তার হয়েছে স্থানীয় সূত্রের খবর নির্যাতিতার পরিবারকে জামিন পাওয়ার পর থেকে নানাভাবে হুমকি দিচ্ছিল সেই কথা তারা পুলিশকে জানিয়েছিল ছিল তরুণীর মৃত্যুর পরে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন কারণ স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের সরকার সেই ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতেই পঁচিশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে শুধু তাই নয় নির্যাতিতার পরিবারের জন্য সরকারি টাকায় পাকা বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয় কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে রবিবার নির্যাতিতার বাবা স্পষ্ট জানিয়ে বলেন টাকা বাড়ি চাই না চাই পুলিশ প্রশাসন সাত দিনের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করুক ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন রাত